আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। গত কয়েক বছর ধরে যে আইনটি নিয়ে দেশে বিদেশে সর্বত্র নানা ধরনের সমালোচনা হচ্ছিল, সে আইনটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এত বিতর্ক হচ্ছিল যে সরকার শেষ পর্যন্ত সে আইনটা সংশোধন করল, বাতিল করেনি। দাবি ছিল বাতিলের। বিদেশি মানবাধিকার সংস্থাগুলো, একাধিক মানবাধিকার সংস্থা সুনির্দিষ্টভাবে প্রস্তাব দিয়েছেন যে এই আইনটা বাতিল করা উচিত, কারণ এই আইনটা মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু সরকার গো ধরেছিল তারা এটা রাখবেই, কারণ রাখবেই কারণে এই আইনে নানা রকম কাজকর্ম করা যায়। কাউকে পছন্দ হলো না, এ আইনে আটকে দেওয়া যায়। এ আইনের অধিকাংশ ধারাগুলি আগে ছিল অজামিনযোগ্য, মামলা হলো তাকে ধরে নিয়ে গেলে সে জামিনও পেত না, এই ধরনের একটা বিষয় ছিল। তো সেটার দাবির প্রেক্ষিতে আমাদের আইনমন্ত্রী বারবার বলছিলেন যে সেপ্টেম্বরের মধ্যে তারা এই আইনটা সংশোধন করবেন, পরিবর্তন নয় সংশোধন করবেন, বাতিল তো করার প্রশ্নই ওঠে না। এবং সেই সংশোধিত আইনটা তারা এবার নাম পরিবর্তন করেছেন, নাম পরিবর্তন করে রেখেছেন নতুন নাম যে সাইবার নিরাপত্তা আইন, মানে ডিজিটালের জায়গায় সাইবার ঢুকে পরিবর্তন বসিয়ে দেওয়া হয়েছে, আর সব ঠিকই আছে। আর আইনের ধারাগুলোতে কিছু পরিবর্তন এসেছে। সেই ধারাগুলিতে প্রথমত বলে রাখি আপনাকে, যে পরিবর্তনগুলো এসেছে সরকার অবশ্য বেশ বুক ফুলিয়ে গর্বের সঙ্গে মুখ বড় মুখ করে সেগুলো বলছে, সেগুলো হলো সাজার পরিমাণ কমে। আমি যদি খুব অনেক বড় আইন তো, নতুন আইনে প্রায় 60টার মতো ধারা আছে, আমি মোটামুটি যতটুকু দেখেছি অল্প সময়ে, আজকেই তো হলো, তো সেটা হলো গিয়ে যে তারা সাজাগুলো কিছু কমিয়েছে। কিছু কিছু জায়গায় জেলের ছিল যে এই আইন অপরাধগুলো জেল হবে, সেটা জেল কমিয়ে জরিমানা করা হয়েছে। জরিমানা মানে পরিমাণটা ধরেন আপনার 45 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। 45 লাখ টাকা যদি আপনি দিতে না পারেন তখন কিন্তু আপনাকে জেলে যেতেই হবে। তো আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে এক কথাই থাক। আবার কিছু কিছু মানে এই ছিল ধারা, ছিল ওই ধারায় অপরাধ করলে অজামিনযোগ্য ছিল, এটা মানে আপনাকে জেলে যেতেই হতো। সেই ধারাগুলো চেঞ্জ করা হয়েছে যে আপনার অজামিনযোগ্য নেই, আপনাকে জামিন দেওয়া হবে। তো এই হলো মোট কথা। কিন্তু যে সমস্যাটা রয়ে গেল সেটা হলো যে অপরাধ কিন্তু আগের মতো, মানে আগে যেটাকে অপরাধ বলা হতো এখনও সেটাকেই অপরাধ করা হবে, মানে অপরাধের ডেফিনেশনে কোনো চেঞ্জ আসেনি, এসেছে কেবল সাজার পরিমাণে। মানে আপনি এই কাজটা করলেন, এই কাজটা করলে আমি মনে করি এটা অপরাধই না, উনি মনে করেন এই অপরাধ করলে আপনার 2 বছরের সাজা হতো। এখন উনি বলছেন না, এই কাজটা করলে 2 বছরের সাজা দেবো না, তোমাকে বরং মানে 20 বার কান ধরে উঠবস করাবো। এবং এই জিনিসটা মন্ত্রী নিজেও বলেছেন, উনি বলেছেন যেটাকে পরিবর্তন করা হয়েছে, বাতিল করা হয়নি, নামটা নতুন করে দেওয়া হয়েছে, কিছু ধারা পরিবর্তন করা হয়েছে। এটা হলো মন্ত্রীর বক্তব্য। যাই হোক, এখন আলোচিত কয়েকটা ধারা নিয়ে আমি একটু কথা বলি। যেমন ধরেন কিছু জিনিস থাকছে, একটু ধরন দিয়ে বলি, এটা যে 43 নম্বর ধারা যেটা ছিল সেটা হলো যে কোনো যদি পুলিশ কর্মকর্তা মনে করে যে কোনো একটা জায়গায় এই ধরনের কোনো অপরাধ ঘটছে, উনি কোনো পরোয়ানা ছাড়া যে কাউকে যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবেন, সরঞ্জাম জব্দ করতে পারবেন, দেহ তল্লাশি করতে পারবেন এবং কোনো রকম পরোয়ানা ছাড়াই গ্রেফতারও করতে পারবেন। এটা আগেও ছিল, এখনও রয়ে গেছে, মানে পুলিশ কর্মকর্তার হাতে অসীম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে যে কাউকে উনি যখন মনে করবেন যে এই ভদ্রলোক দ্বারা কোনো অপরাধ সংঘটিত হতে পারে, ডিজিটাল অপরাধ, তাকে উনি গ্রেফতার করতে পারবেন। এই আইনে কোনো চেঞ্জ হয় নাই। তো এটাকে আপনি কি বলবেন? এটা কোনো ভদ্র আইন হলো? একটা পুলিশ কর্মকর্তার হাতে আপনি এত ক্ষমতা দিয়ে রাখলেন, তো যে কোনো সময় গেলো, যে কোনো জায়গায় বাসায় গেলো, যে তাকে গ্রেফতার করে নিয়ে আসলো, ওই আইনে বলে এটা কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হচ্ছে কোথায়?
যে 28, 29, 30 ধারাগুলিতে একটু চেঞ্জ হয়েছে। যেমন ধরা যাক যে ধর্মীয় মূল্যবোধে আঘাত করা হয়েছে অথবা এই ধরনের কিছু উস্কানি দেওয়া হয়েছে, এই অপরাধে ধর্মীয় মূল্যবোধ কিন্তু অনেক রকম হতে পারে। যে কোনো ধর্ম বলে না ইসলাম ধর্ম, আপনি এমন কিছু কথা বললেন যে হিন্দু ধর্মের লোকদের মনে করলো তাদের ধর্মের মূল্যবোধে আপনি আঘাত করেছেন, বলে যদি সে লোক পাওয়ারফুল হয় বা আমরা করে আপনার বিরুদ্ধে, কিন্তু আগে যেটা ছিল সে অপরাধের জন্য 5 বছরের কারাদণ্ড ছিল, 10 লাখ টাকার জরিমানা ছিল, এটাকে এখন ওইটা আগে ছিল ওটা অজামিনযোগ্য, জামিন হতো না, এখন সেটাকে জামিন দেওয়া হবে, এটুকুই বলা হয়েছে আর কিছু না। আর সাজার মেয়াদ একটু কমানো হয়েছে। আবার 29 নম্বর ধারায় ছিল যে ইলেকট্রনিক মাধ্যমে যদি আপনি এমন কোনো তথ্য প্রচার করেন কেউ যদি মনে করে তার মানহানি হয়েছে তাহলে আগে 3 বছরের কারাদণ্ড হতো এবং 5 লাখ টাকা জরিমানা হতো, একই কাজ আরেকবার করলে 5 বছরের কারাদণ্ড হতো, 10 লাখ টাকা জরিমানা হতো। এই ধারাটা কারাদণ্ডের যে ধারাটা এইটুকু বিলুপ্ত করে দিয়েছে, যেন কারাদণ্ড হবে না, শুধুমাত্র জরিমানা হবে, কিন্তু জরিমানার সর্বোচ্চ জরিমানা হবে 25 লাখ টাকা পর্যন্ত, যদি সেই জরিমানা আপনি না দেন তাহলে আপনার 3 মাসের কারাদণ্ড হবে। এই জায়গাটাতে কারাদণ্ডটা কমিয়ে দেওয়া হয়েছে। এই ধারাটাই সবচেয়ে বেশি প্রয়োগ হতো আগে, যে সাংবাদিকদের ক্ষেত্রে এটা সাধারণত প্রয়োগ হতো, কোনো একটা রিপোর্ট হলো, কেউ একটা কিছু বললো অনলাইনে, সেটা নিয়ে বলতো আমার মানহানি হয়েছে, যেটা হতো আর কি, এই জায়গাটাতে একটু দৃশ্যমান পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরও মূল আইনটা কিন্তু রয়ে গেল, অপরাধের ক্যারেক্টারগুলো কিন্তু আগের মতোই রয়ে গেল, পুলিশের ক্ষমতা আগের মতোই রয়ে গেল, তাহলে হলোটা কি? ওই যে একটা কথা আছে না যে নতুন বোতলে পুরনো মদ, মদ আগেরটাই আছে, বোতলটাকে বলে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আরেকটা কাজ করা হয়েছে, মদের মধ্যে একটু পানি মিশিয়ে দেওয়া হয়েছে। তো মদ যদি নতুন বোতলে দেন আর পুরনো বোতলে দেন সেটা তো মুসলমানের জন্য হারাম, তাই না? তো ওটার মধ্যে যদি আপনি একটু পানি মিশিয়ে দেন তাহলে কি এটা হারাল হালাল হয়ে যাবে? হারামই থাকবে, ওই হারামের ভাবটা রয়েই গেল। মানে একটু পানি মিশিয়েছেন দু একটা ক্ষেত্রে, কিন্তু এতে দুষ্ট আইন যেটা ছিল সেটা দুষ্টই রয়ে গেল। এই সময়ে এই আইনটা সরকার আগে থেকেই ছিল, সেটাকে আবার একটু চেঞ্জ করলো, করে এখন তো বলবে সবাইকে যে এটা আমি এইভাবে করেছি এইভাবে করেছি, কিন্তু আমার মনে হয় না এতে সরকারের খুব সদিচ্ছার কোনো প্রকাশ ঘটলো। আমার মনে হয় না এই আইনের ফলে অপপ্রয়োগ কমবে, আমার এটাও মনে হয় না এই আইনের ফলে পুলিশের যে একটা আগে একটা মানে আপনার ই ছিল, মানে ক্ষমতা প্রয়োগের যে অপব্যবহারের যে একটা প্রবণতা ছিল সেটাও কিছুমাত্র কমবে, লাভ কিছুই হলো না, জনগণের জন্য কিছু হলো না। বাট এই সমস্ত আইন তৈরি করার সময় সরকার তো আর কাউকে জিজ্ঞাসা করে না, সরকার কি কারোর সঙ্গে জিজ্ঞাসা করেছিল, কারো মতামত দিয়েছিল? নিজেরা ভালো মনে করেছে করেছে, আমি করলাম, তুমি মানলে মানো, না মানলে ভোগো, এখন আমাদের ওটাই হবে, না মানলে ভুগতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, এটা হয় কি আমি তবু শেষ কথাটা বলিনি, যখন একটা এমন একটা সরকার থাকে ক্ষমতায় যে সরকার জনরায়কে জনমতকে তোয়াক্কা করে না, ভাবে না জনগণ কি ভাবছে, এটা ভাবে না যে জনমতের বিরুদ্ধে যে কোনো আইন করলে জনগণ আমাকে প্রত্যাখ্যান করতে পারে, যখন জনগণের সেই প্রত্যাখ্যান করার ক্ষমতাটা কেড়ে নেওয়া হয় ঠিক তখনই এ ধরনের গণবিরোধী আইন কোনো সরকার করতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।